সিনেমা মানে যেন বড় পর্দা, সিনেমা হলে দর্শকদের হাততালি, শিস বাজানো, হৈহুল্লোর করে টিকিট কাটা, এগুলো একটা সময় সিনেমা দেখার বিনোদনের অংশ হয়ে আসছে। কিন্তু সময় পাল্টেছে, দিন দিন দুনিয়া যেন মানুষের হাতের মুঠোয় চলে আসছে। বিনোদনের জন্যও হাতের মুঠোফোনে রয়েছে হরেক রকমের মাধ্যম, ঘরে বসে তারা যেন যে কোনো সময় যে কোনো সিনেমা দেখতে পারছে। হলমুখী দর্শকদের সংখ্যাও কমে আসছে, বিশেষ করে বাংলাদেশের সিনেমার অবস্থা একেবারেই করুণ। বছরে দুই ঈদ ছাড়া খুব বেশি দর্শকও দেখা যায় না হলগুলোতে। বহির্বিশ্ব সহ পাশের দেশ ভারত যখন এগুলো মাথায় রেখে অনেক দূর এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সেখানে অনেকটাই পিছিয়ে। নেটফ্লিক্স যখন শতকোটি টাকা বাজেটের সিনেমা বানাচ্ছে, রিলিজ দিচ্ছে তাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং আয় করে নিচ্ছে তার কয়েক গুণ, সেখানে বাংলাদেশ এমন কিছু এখনও ভেবে উঠতে পারেনি। তবে অনেকে আছে যারা চেষ্টা করে যাচ্ছে, এই দিকগুলো নিয়ে অনেকটা এগিয়েও গেছে। তাদের মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আই থিয়েটার। তারা ইতিমধ্যে কাজও শেষ করে ফেলেছে, কিছুদিনের মধ্যে তারা অ্যাপটা রিলিজও দেবে। আই থিয়েটারের অন্যতম অংশীদার পরিচালক অনন্য মামুন বলেন, আমরা কিছুদিনের মধ্যেই অ্যাপটা রিলিজ দেব, সেখানে নতুন সিনেমা, ওয়েব সিরিজ এগুলো মুক্তি দেব। মানুষ যেভাবে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখে, এখানেও সেই একই পদ্ধতিতেই সিনেমা দেখতে পারবে। সেখানে প্রযোজকরা চাইলেই দেখতে পারবে তার সেলের রিপোর্ট। প্রযোজকরা যেন ঠিকমতো তাদের হিসাব টাকাটা বুঝে পায়, সে পদ্ধতিতেও আমরা কাজটি করছি। ডালিউড সুপারস্টার শাকিব খানের নবাব এলএলবি সিনেমা দিয়ে কিছুদিনের মধ্যেই তারা তাদের যাত্রা শুরু করবে, এরপর সবার সিনেমায় সেখানে রিলিজ দেওয়া হবে। এবার আসি নবাব এলএলবি সিনেমায় শাকিব খানকে নিয়ে, যাকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের বেশ কয়েকটি লুক ঘুরপাক খাচ্ছে। এখানে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে কমেডিয়ান আনোয়ার হোসেন এবং শাকিব খান একসাথে বসে আড্ডা দিতেছেন। এই লুকটায় দেখা যাচ্ছে শাকিব খান হেঁটে যাচ্ছে, দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। এ সপ্তাহে আসছে এই সিনেমার টাইটেল সং। নভেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমাটি মুক্তির প্রহর গুনছে। তো ভিউয়ার্স, আই থিয়েটারে মুক্তি পাচ্ছে নবাব এলএলবি, সেই সাথে শাকিব খানের এমন লুকগুলো নিয়ে আপনার কি মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।